প্রিয় বন্ধুরা এবছরের শিক্ষাবর্ষ প্রায় শেষের মুখে এ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং একাদশ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আদৌ হবে কিনা সে নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে এই মুহূর্তে রাজ্যের এর অভিভাবক থেকে ছাত্রছাত্রী থেকে সকলেই চিন্তিত তারই মাঝে এই সংসদ সভাপতির এক বক্তব্য শুনে কিন্তু যে পরীক্ষা না হওয়ারও সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তার বহির প্রকাশ কিন্তু হয়ে গেছে ছাত্রছাত্রী সহ অভিভাবকরাও এই মুহূর্তে চিন্তিত কি বললেন সভাপতি বোর্ডের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে আমাদের রাজ্য সরকার তথা বোর্ডের কি ভাবনা পরীক্ষা নিয়ে পঞ্চম থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত কাদের ক্ষেত্রে কীরকমভাবে পরীক্ষা হতে পারে কি বললেন সমস্ত কিছু এই ভিডিওতে এক্সপ্লেন করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি তোমরা যারা দু হাজার বাইশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তোমরা সকলেই যেন সিবিএসসি বোর্ড কিন্তু রীতিমতো আগে এই এই কোভিডের পরিস্থিতি কথা এবং কোভিডের তৃতীয় ওয়েবের কথা মাথায় রেখে কিন্তু ও তাদের পরীক্ষাকে দুটো ভাগে ভাগ করেছে দুটো সেমিস্টারে ভাগ করেছে এ একটা হচ্ছে নভেম্বর একটা হচ্ছে এপ্রিল এই দুই মাসে কিন্তু পরীক্ষা নিয়ে তারা আগেভাগেই প্রস্তুতি হতে চায় এদিকে আমাদের রাজ্যের এর বোর্ডের কথা যদি বলি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বোর্ডের কিন্তু এখনও পর্যন্ত ও সরাসরি কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এদিকে শিক্ষাবর্ষ শেষ এস আগের বছরও দেখেছি ছেলেরা যারা পঞ্চম ষষ্ঠ বা অন্যান্য ক্লাস থেকে পাস আউট করে নতুন ক্লাসে উঠেছে তাদের রকম মার্কশিট দেওয়া হয়নি শোনা গেছিল মার্কশিট দেওয়া হবে নবম শ্রেণিতে দেওয়া হবে সেটারও কিন্তু এখনও পর্যন্ত কাজ পেন্ডিংই রয়েছে শুধুমাত্র নামমাত্র অর্থাৎ আমরা মুখোমুখিভাবে শুনেছি অনেক কিছুই কাজে কর্ম সেরকমভাবে কিছুই কিন্তু হয়নি এবছরও যে তৃতীয় আসার প্রবণতা রয়েছে সমস্যা রয়েছে সেই কারণে অভিভাবক থেকে ছাত্রছাত্রী থেকে শিক্ষক থেকে সকলেই কিন্তু এই মুহূর্তে চিন্তিত এবছরে যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে কীভাবে এ মূল্যায়ন হবে কিভাবে বা রেজাল্ট দেওয়া হবে কি হবে ছাত্রছাত্রীদের বিশেষ করে মা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হবে পশ্চিমবঙ্গের অভিভাবকদের একাংশ ছাত্রছাত্রীর ভবিষ্যতের চিন্তায় বহু প্রশ্ন করেন বোর্ডের দিকে দিকে রাজ্য সরকারের এবছরের পরীক্ষা কিভাবে হবে মাধ্যমিক হবে উচ্চ মাধ্যমিক কীভাবে আদৌ হবে না অনলাইনে হবে না সেমিস্টার বেসিসে হবে না অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে এর ওপর নাম্বার দেওয়া হবে কবে থেকে পরীক্ষা হবে পরিষ্কার ডেট কি বিভিন্ন প্রশ্ন করেন কারণ শিক্ষাবর্ষ কিন্তু শেষের মুখে এ বলতে গেলে ডিসেম্বর তারপরেই যারা পঞ্চম ছিল তারা ষষ্ঠতে এরকমভাবে প্রত্যেকটা ক্লাস শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত একটা পরীক্ষা হয়নি আদৌ পুজোর পর স্কুল খুলবে কিনা সেটা নিয়েও একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে যে খুলতেও পারে আবার নাও খুলতে পারে পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে তারপরে ভ্যাকসিনেশন প্রক্রিয়া আর কথা শোনা যাচ্ছে সেটাকে কমপ্লিট করতে হবে তো কি করতে চাইছে রাজ্য সরকার পরিকল্পনাটা কী তাদের তারা তো কোনো কিছু ভেবে রেখেছে ছাত্রছাত্রীর জন্য পরীক্ষা না হলে তো ও আগেরবার বিভিন্ন রকমভাবে মূল্যায়ন হয়েছে এবং বছরের ক্ষেত্রে তো বহু সমস্যা রয়েছে কি করা যাবে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করে বোর্ডের দুই সভাপতিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে এই এই একই রকম প্রশ্ন করলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কি হবে একাদশ শ্রেণীর পরীক্ষার কি হবে এ তিনি বলেন এই মুহূর্তে স্কুল খোলার ওপরে রাজ্য তথা বোর্ড সব থেকে বেশি জোর দিচ্ছে এই স্কুল খুলে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে অফলাইনেই পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা রয়েছে অর্থাৎ অফলাইনে পরীক্ষা নেওয়া হবে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে এক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণ এক বক্তব্য ভালো করে বক্তব্যটাকে বুঝতে হবে বললেন যে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে অফলাইনে পরীক্ষা হবে আর যদি যেটা আমরা চাই না যদি দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যেও তৃতীয় ওয়েভ আমার আমরা দেখি পরিস্থিতি খারাপের দিকে যায় সেক্ষেত্রে কি পরীক্ষা হবে না এবছরও আর এবছর যদি পরীক্ষা না হয় মূল্যায়ন কিভাবে হবে আমাদের রাজ্যের কি কোনো রকম প্রস্তুতি নেই এই নিয়েই কিন্তু এই মুহূর্তে এ শিক্ষা মহলে প্রশ্ন উঠছে বিভিন্ন ধরনের এবং মাধ্যমিকের পরীক্ষার কথা যদি বলি এবং পঞ্চম থেকে এ দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের যদি পরীক্ষার কথা বলি সেক্ষেত্রে কিন্তু ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তর দেয়নি তাকে বহুবার ফোন করা হয়েছে এ সে এক ফোন রিসিভই করেনি তার মানে বুঝতেই পারছ উচ্চশিক্ষা সংসদ সভাপতি এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি দুই বোর্ডের সভাপতি কিন্তু যে বক্তব্য রাখলেন বা যে ইঙ্গিত দিলেন তার থেকে বোঝাই যাচ্ছে যে পরিষ্কারভাবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে তারা আসেনি যে যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে কিভাবে পরীক্ষা নেবে না পরীক্ষা নেবে না কবে থেকে পরীক্ষা শুরু হওয়া উচিত সমস্ত কিছু কিন্তু পরিকল্পনা এখন ও নেই বললেই চলে শুধুমাত্র স্কুল খোলার পরিকল্পনা করছে পরিস্থিতি স্বাভাবিক থাকলে তো এই নিয়েই আমাদের রাজ্যের বিভিন্ন ও অভিভাবকসহ ছাত্রছাত্রী ও চিন্তিত রয়েছে বিভিন্ন প্রশ্ন উঠছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে একটা বিষয়ে অনুরোধ করব তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্ক দেয়া হচ্ছে স্কুল থেকে সেটা সময় মতো স্কুলে জমা দাও কারণ পরীক্ষা যদি দুর্ভাগ্যবশত ও আমাদের পরিস্থিতি স্বাভাবিক না থাকে পরীক্ষা যদি না একান্তই নেওয়া যায় তাহলে কিন্তু অ্যাক্টিভিটি টাক্সি একমাত্র সম্বল থাকবে রেজাল্ট দেওয়ার বা মূল্যায়নের সেই কারণে প্রত্যেককে রিকোয়েস্ট করব পঞ্চম থেকে শুরু করে এ দ্বাদশ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভিটি যথা যথাসময়ে স্কুলগুলোতে জমা দেবে এরপরে আরও একটা বিষয় যে স্কুল খুলে যাবে পুজোর পর আমরা মেনে নিলাম যে স্কুল পুজোর পর খুলে যাবে এরপরে একটা ডেট নির্দিষ্ট দিতে হবে ছাত্রছাত্রীদের কমপক্ষে মাস আগে কিংবা চার মাস আগে জানিয়ে দিতে হবে যে অমুক তারিখে তাদের পরীক্ষা নেওয়া হবে এবার সব থেকে বড়ো বিষয় টেস্ট নেওয়ার সময়সীমা প্রায় চলে এসছে টেস্ট পরীক্ষা হবে আর টেস্ট পরীক্ষা নিতে গেলে স্কুল এখনও পর্যন্ত শুরু হয়নি টেস্ট পরীক্ষা কীভাবে হবে সেটাও একটা বড় প্রশ্ন ও তারপরে পরীক্ষা যে ডেট সেটা কিন্তু চার থেকে পাঁচ মাস আগে জানাতে হবে মানে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের জানিয়ে দিতে হবে কবে পরীক্ষা নেওয়া হবে কারণ হঠাৎ করে যদি বলে সামনের মাসে পরীক্ষা নেওয়া হবে অমুক তারিখে অনেকেই প্রিপারেশান নেবে না ঠিক করে সেই কারণে তাদের অসুবিধা হতে পারে সেই কারণে রাজ্য বোর্ডের এই মুহূর্তেই কিন্তু সরাসরি ডিসিশন নেওয়া উচিত এ বিষয়ে তোমাদের কি বক্তব্য তোমরা পরীক্ষা দেবে তোমাদের কি ধারণা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও অভিভাবকরা যদি দেখে থাকো তোমরাও কিন্তু তোমাদের মতামত অবশ্যই জানিও আর একটা জিনিস কিন্তু পরিষ্কার পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অফলাইনেই পরীক্ষা হচ্ছে সেই কারণে প্রত্যেককে বলবো পড়াশোনায় কোনো রকম খামতি রেখো না কারণ পরিস্থিতি কী হবে সেটা কেউ জানি না পরী যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে সংসদ সভাপতির বক্তব্য অনুযায়ী কিন্তু অফলাইনেই পরীক্ষা হবে কাজেই পড়াশোনার থেকে কেউ খামতি দেবে না পরবর্তীকালে কিন্তু এই পড়াশোনা অবশ্যই তোমাদের কার্যকর হবে কখনোই পড়াশোনা বা শিক্ষা বিফলে যায় না প্রত্যেকের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়